আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রেহনুমা মোস্তফা। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে একমত, গণ অধিকার পরিষদ ও বিএনপি জাতীয় ঐক্য করার কাজ চলছে, জানালেন মির্জা ফখরুল। বিএনপি নেতারা রাজপথ দখলের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের ওপর হামলা, সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি, প্রশাসনিক ভবনে তালা, ক্লাস পরীক্ষা বর্জন, জরুরি বিভাগে সেবা ব্যাহত। তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে পেলোসির বৈঠক, পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের আশপাশে সামরিক মহড়ার ঘোষণা চীনের। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ার কাজ এগিয়ে চলছে। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে এবার একমত হয়েছে গণ অধিকার পরিষদ ও বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার সকালে গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। একটা নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনকালীন সময়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তারপরে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে নতুন একটি সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা, তার মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট তৈরি করা এবং একটি সরকার গঠন করা, যে সরকার জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে এবং তারপরে সেই সরকার গঠনের পরে আমরা রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় গণ অধিকার পরিষদ। সেজন্য দশ দফা সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দল দুটি। আমরা যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়, আমাদের গণ অধিকার পরিষদ এবং বিএনপি খুব কাছাকাছি আমাদের পজিশন এবং আমরা একসঙ্গে কাজ করব। এই স্বৈরাচার, দুর্নীতিবাদ এবং ফ্যাসিস্ট একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা, আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। যারা দেশে গণতন্ত্র চায় তারা সবাই একই ব্যানারে আমরা সবাই কাজ করব। বেশিরভাগ বিষয়ে মতের মিল হওয়ায় সামনের দিনে একসাথে কাজ করতে আর কোনো সমস্যা হবে না বলেও জানান গণ অধিকার পরিষদের নেতারা। আমাদের খুব বেশি সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 2018 সালের নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট গঠন করে ডক্টর কামালকে ইমাম বানানো হয়েছিল, কিন্তু যখন তিনি বললেন নির্বাচন করবেন না তখন সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধসে গেছে, পুলিশ না আসলে 24 ঘন্টায় রাজপথ দখল হয়ে যাবে। তিনি বলেন, ডলার সংকটের মূল কারণ মুদ্রা পাচার, $70,000 কোটি প্রতি বছর বিদেশে পাচার হয়ে যায়। সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা দিনের ভোট রাতে করতে পারে তাদের দ্বারা সবকিছু সম্ভব, ইভিএম দিয়ে কারচুপি সহজ, তারা যেভাবে ইভিএম এ প্রোগ্রাম নির্ধারণ করবে সে মার্কায় ভোট যাবে। বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে হারিকেন দিতে গেলেও 4-5 কোটি হারিকেন দরকার, সেটার কেনার ক্ষমতাও সরকারের নেই। আরো বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই, রাস্তায় নেমেই সংকটের সমাধান করতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হুমকি ধামকি যতটা গর্জে বাস্তবে ততটা বর্ষে না, তবে রাজপথ দখলের নামে আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নিলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকালে সেতু ভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন, বলেন, রাজপথ দখলের হুমকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে লাভ নেই, তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেই সরকারে এসেছে। বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস আওয়ামী লীগের নেই, বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ।
লীগ সাধারণ সম্পাদক। যত সংকট ও ষড়যন্ত্রই হোক না কেন, আওয়ামী লীগ এদেশেই থাকবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ না থাকলে দেশের কল্যাণ হয় না। তাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে 15ই আগস্টের ঘাতকরা এখনো তৎপর বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে মানবতার সেবায় সম্পৃক্ত করার আহ্বান জানান। দেশব্যাপী রেড ক্রিসেন্টের কার্যক্রম জোরদারে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই মাসে মূল্যস্ফীতি 7.56 থেকে কমে দাঁড়িয়েছে 7.48, জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 8.37 থেকে কমে দাঁড়িয়েছে 8.19%। ভোজ্য তেল ও চালের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে, আগামীতে আরও কমে আসবে বলেও আশা মন্ত্রীর। মূল্যস্ফীতি বাড়তে থাকায় বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনা করে আসছে। মূল্যস্ফীতি কমার খবরে তাদের বক্তব্যের ফুলঝুরি কমবে বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 2 শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা হাসপাতালের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছে প্রধান সড়কে। আন্দোলনের অংশ হিসেবে মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র ও হৃদরোগ বিভাগ কর্মবিরতির আওতার বাইরে রয়েছে। অভিযুক্ত সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গত শনিবার হাসপাতালে কর্তব্যরত এক শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজন পরিচয় দানকারী কয়েক তরুণের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার পর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে বিক্ষোভ করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সেটি 5 দফা দাবিতে পরিণত হয়। বহিরাগতদের মারধরের ঘটনায় 2টি মামলা হয়েছে। দুজনকে প্রথমে আটকের পরে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার রাতে বহিরাগতরা হাসপাতাল এলাকায় কুপিয়ে আহত করে শিক্ষার্থী রুদ্র ও নাইমুর রহমান ইমনকে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে অধিকাংশই পূরণ করার কার্যক্রম চলছে। মানবতা বিরোধী অপরাধীদের সন্তান ও তাদের আত্মীয়রা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং সরকারি দলসহ অন্যান্য রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকায় তদন্ত কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে 2টি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সমন্বয়ক সানাউল হক এসব কথা বলেন। মানবতা বিরোধী অপরাধের 84 ও 85তম মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার তদন্ত করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে তদন্ত দল। বাধাদানকারীরা কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা। 84তম প্রতিবেদনে মোট 15 জন এবং 85তম প্রতিবেদনে মোট 7 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। মামলার আসামিরা মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর সদস্য ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে 2,799 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছে মানবতা বিরোধী অপরাধের 463টি অভিযোগ রয়েছে বলেও জানায় তদন্ত সংস্থা। মাত্র 7 জন তদন্ত কর্মকর্তা থাকায় তদন্তের সমস্যা হচ্ছে, গত 4 বছর ধরে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়নি। তদন্তের গতি বাড়াতে 24 জন তদন্ত কর্মকর্তা দরকার বলে জানান তদন্ত সংস্থার সমন্বয়ক। রাজধানীর কারওয়ানবাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার 10 দিন পর মোবাইলটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। এই ঘটনায় জড়িত 2 ছিনতাইকারী ও 1 ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তেজগাঁও থানায় 1 সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবায়েত জামান। 2 ছিনতাইকারীকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে থানায় জিডি করেন পারিশা আক্তার। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ এবং অপরাধীর বিষয়ে অভিযোগকারীর মৌখিক বর্ণনা অনুযায়ী ছিনতাইকারীকে ধরে পুলিশ। আকাশ ওরফে রিপন এবং 2 নম্বর অভিযুক্ত হচ্ছে রাশেদ, তারা দুইজনই এই ধরনের কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট। এবং আমাদের যে প্রধান অভিযুক্ত আকাশ ওরফে রিপন, তার নামে বিভিন্ন থানায় 6টি মামলা আছে।
এবং দুঃখের বিষয় যে 14ই জুলাই মানে ঘটনার মাত্র 7 দিন আগে কিন্তু সে সেই মামলাগুলোতে জামিন পেয়ে সে বের হয়ে আসে এবং এসে পরবর্তীতে সে একই ধরনের কাজে আবারো তার যে সঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে সে একই ধরনের কাজে পুনরায় লিপ্ত হয়। আমি সবচেয়ে খুশি আমার চিন্তাকারীকে ধরা হয়েছে এবং কি আমি চাই তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং তারা যেন জামিনে ছাড়া না পারে। সবাইকে এটাই সাজেস্ট করব, আপনারা ফোন চিন্তায় হলে থানায় আসেন, মামলা করেন এবং কি আপনারা আমি যেভাবে পুলিশের সাথে লেগেছিলাম, পুলিশ যেভাবে চিন্তাকারীর সাথে মানে সন্ত্রাসীর সাথে লেগেছিল এভাবে যেন হয়। রাজধানীতে চলছে কলেরার টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর কার্যক্রম। সকাল 8টায় রাজধানীর 5টি এলাকায় এই কার্যক্রম শুরু হয়, চলবে বিকাল 4টা পর্যন্ত। যেসব এলাকায় টিকা খাওয়ানো হচ্ছে সেগুলো হলো মোহাম্মদপুর, মিরপুর, সবুজবাগ, চাত্রাবাড়ি ও দক্ষিণখান। এক বছরের ঊর্ধ্বে যারা প্রথম ডোজ কলেরায় টিকা খেয়েছিলেন তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আগামী 10 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে 5 ও 9 আগস্ট সরকারি বন্ধ থাকায় ওই দিন টিকা কার্যক্রম চলবে না। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। গর্ভবতী নারী এবং যারা গত 14 দিনের মধ্যে অন্য কোনো টিকা গ্রহণ করেছেন তারা ছাড়া সবাই এই টিকা গ্রহণ করতে পারবেন। এই টিকা নেওয়ার 14 দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 3 দশকেও আলোর মুখ দেখেনি উত্তর রাজশাহী সেচ প্রকল্প। চাষাবাদের জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বৃষ্টির উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের। গ্রীষ্মকালে খরা আর বর্ষায় জলাবদ্ধতা ভোগাচ্ছে তাদের, অথচ একই ধরনের প্রকল্প ব্যবহার করে সুফল পাচ্ছে পাবনা, নাটোর ও কিশোরগঞ্জ সিরাজগঞ্জের কৃষকরা। দেরিতে হলেও প্রকল্পটি আলোর মুখ দেখবে বলে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানির স্তর নেমে মরুময়তার দিকে যাচ্ছে উত্তর জনপদের বরেন্দ্র অঞ্চল। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য 3 দশক আগে পদ্মা ও মহানন্দার পানি ব্যবহার করে উত্তর রাজশাহী সেচ প্রকল্পে হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। 1988 সালে জাইকা এবং 2006 সালে দেশের একটি প্রতিষ্ঠান প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে ইতিবাচক প্রতিবেদন দেয়। ওই সময় প্রকল্পের ডিপিপি করে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়, কিন্তু দীর্ঘ 34 বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। এতে চরম ক্ষতির মুখে এই অঞ্চলে রূপা আমন। এবছর অনাবৃষ্টিতে পিছিয়েছে রূপা আমন লাগানো। 10 দিন আগে ধানটা লাগানো হতো, সে কারণে পানির কারণে আমরা পিছিয়ে গেছি 10-15 দিন। এই যে জমিগুলো পড়ে আছে, চাষ করেছে একটা শুধু বৃষ্টির পানিতে, এরপরে আর কোনো দ্বিতীয় চাষ দিতে পারেনি। এদিকে একই ধরনের প্রকল্পের সুফল পাচ্ছে পাবনার 9টি, নাটোরের 2টি ও সিরাজগঞ্জের 1টি উপজেলার লাখ লাখ কৃষক। সেচ সুবিধা পাওয়া ধান হইতেছে বিঘে 30 থেকে 32 মন 35 মন। আমাদের এই সেচের পানিগুলো কিন্তু পাম্পিং করে ওই ওই আদার্স ক্রপসেও দেওয়া হচ্ছে। উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন না হলে কৃষির উপর এর মারাত্মক প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে এই অঞ্চলের যে পরিবেশ, প্রতিবেশ এবং বিশেষ করে যে অর্থনীতি এটা রক্ষা পাবে। প্রকল্পটি ডিপিপি জমা দেওয়ার সময় এর ব্যয় ধরা হয়েছিল 1600 কোটি টাকা, এখন এর ব্যয় দাঁড়াবে 4000 কোটি টাকার মতো। এরপরও আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। ডিপিপি করে সাবমিট করা হয়েছে, এটা প্ল্যানিং কমিশন পর্যন্ত গেছে এবং তখন ওই সময়কার পিরিয়ডের তো হয়তো ফাইন্যান্সিয়াল একটু ছিল, যার কারণে ওই সময় প্রকল্পটা নেওয়া হয় নাই। তো এখন তো অনেক বড় মেগা প্রকল্প নিচ্ছে সরকার। বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের পানি সংকট দূর করতে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলাভিশন, রাজশাহী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারের বিরুদ্ধে যোগ্যপথ আন্দোলনে একমত গণ অধিকার পরিষদ ও বিএনপি, জাতীয় ঐক্য করার কাজ চলছে জানালেন মির্জা ফখরুল। বিএনপি নেতারা রাজপথ দখলের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের ওপর হামলা, সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি, প্রশাসনিক ভবনে তালা, ক্লাস পরীক্ষা বর্জন, জরুরি বিভাগে সেবা ব্যাহত। তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে পেলোসির বৈঠক, পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের আশপাশে সামরিক মহড়ার ঘোষণা চীনের।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায়। এর আগে তিনটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।